হ্যালো বিউ, লাইভ প্রজেক্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি দেখাবো কিভাবে ফ্রিতে আমরা ইন্ট্রো মেক করতে পারি অনলাইন থেকে, কোনো সফটওয়্যার ডাউনলোড বা ইনস্টলের ঝামেলা ছাড়াই। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা অনেকেই অনেক ইউটিউবার আছি বা অনেক সোশ্যাল মিডিয়ার অনেকেই আছি যারা পিসি নাই বা পিসি ইউজ করি না, অ্যান্ড্রয়েড ফোনে আমরা চালাই। তো সেক্ষেত্রে ইন্ট্রো মেক করাটা অনেক টাফ হয়ে যায়, কারণ 3D ইন্ট্রো মেক করার জন্য যদি আপনি সফটওয়্যার ইনস্টল করেন তাহলে সফটওয়্যারটা অনেক হাই হয়ে থাকে, অনেক বড়, এবং তার সঙ্গে সব থেকে বেশি যে প্রবলেমটা ফেস করি সেটা হলো পিসি কনফিগারেশনের জন্য, যেহেতু সেই সফটওয়্যারগুলো ভালো পিসি ছাড়া রান করে না এবং খুব স্লো কাজ করে যদি নর্মাল পিসি হয়। তো এই সব ঝামেলা ছাড়াই আমরা অনলাইন থেকে ফ্রিতে মেক করতে পারি, যেটা আমরা অনলাইনে যেভাবে যতটুকু এমবি দিয়ে আমরা অন্যান্য সাইট ব্রাউজ করি সেই সাইটেও ঠিক তেমনি আমরা ইন্ট্রোডিউস করতে পারি, ইন্ট্রো মেক করতে পারি। তো ভিউয়ার চলুন দেখি সাইটটা। তো এখানে দেখতে পাচ্ছি flixpress.com। তো এখান থেকে আমরা ইন্ট্রো ক্রিয়েট করতে পারি। তো একটু যদি নিচে আসি এখানে দেখতে পাচ্ছি রেজিস্টার সংখ্যা এবং ভিডিও ক্রিয়েটেড দেন ডলার। তো আর একটু নিচে আসলে আমরা কিছু এক্সাম্পল দেখতে পারবো এখান থেকে আমরা কি ধরনের ইন্ট্রো মেক করতে পারি। এখানে দেখুন 3D ইন্ট্রো অনেক আছে, তো এগুলো এক্সাম্পল জাস্ট দেখার জন্য পুরো কন্টেন্ট। তো আমরা এখান থেকে মেক করার জন্য গেট স্টার্টেড ক্লিক করতে পারি ফ্রি, দেন এখান থেকে রেজিস্টার করতে পারি। তো যে কোনো একটা করলেই হলো, আমি এখান থেকে গেট স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করলাম। ওকে, এখানে দেখতে পাচ্ছি নিউ ইউজার কন্টেন্ট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন। তো আমরা এখানে এসে আমাদের ইউজার নেমটা দেবো, তো আমি দিচ্ছি লাইভ প্রজেক্ট। ওকে, ফার্স্ট নেম, দেন লাস্ট নেম। ওকে, ইমেল অ্যাড্রেস, ওকে, দেন পাসওয়ার্ড। টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো আমরা থেকে টিক মার্ক দিয়ে রোবট চেক দিব। ওকে, আই এম নট রোবট, তো রেজিস্টার টিক করব। ওকে ভিউয়ার, আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের যে এই সাইটটা যে আমরা ব্রাউজ করবো তার জন্য আমাদেরকে সার্চ করতে হবে, তো আমরা বিজনেস পারপাসে করবো না কিভাবে করব আমাদের প্ল্যানগুলো এখান থেকে দেখতে পাচ্ছি। দেখুন 55 টেমপ্লেট, তো এখান থেকে মান্থলি $3.49 সার্চ করছে। ওকে, তো এখান থেকে আমাদের চয়েস করতে হবে আমরা কোনটা নিব। তো এখানে যে ইন্ট্রোগুলো দেখতে পাচ্ছি এগুলো যে থাম্বনেলটা, আমাদের ইন্ট্রোটাও ঠিক এটাই হবে। এখান থেকে আমাদের চুজ করতে হবে, এখানে মনে করুন আমি এখানে যদি ক্লিক করি তাহলে এই ইন্ট্রোটা ওপেন হবে এবং এই যেখানে টপ 5 এখানে আমি আমার মতো ইচ্ছে মতো টেক্সট বসাইতে পারবো। নিচে দেখতে পাচ্ছি ওর টেক্সট হেয়ার, তো এখানে আমি আমার চ্যানেলের নামটা ইউজ করতে পারবো। তো এখান থেকে যেটা পছন্দ হয় আমাদের আমরা সেটা ব্যবহার করব। তো আমি এটা চুজ করছি, আমার এটা ভালো লাগছে। ওকে ভিউয়ার, তো এখন আমরা কাস্টমাইজ করব আমাদের লোগোটা, তার টেক্সট গুলো, কালার গুলো। তো আমরা এখান থেকে আমাদের লোগো আপলোড করব, তো আমাদেরকে একটি ইমেজ আপলোড করতে বলছে। তো এখান থেকে আমরা অল ফাইল সিলেক্ট করব, তাহলে আমাদের অন্যান্য জেপিজি পিএনজি সব ফাইলগুলো আমাদের এখানে শো করবে।
তো আমি একটি লোগো আপলোড করছি। ওকে আমরা প্রসিডে ক্লিক করব। আর আরেকটা কথা বলি, লোগোটি অবশ্যই স্কয়ার হতে হবে, চতুর্দিকে একই রকম সাইজ হতে হবে, তা না হলে ক্রপ করার সময় প্রবলেম হবে। ওকে, তো এখানে আমাদের টাইটেল দিব, আমাদের নামটা, মাঝখানে যে টেক্সটটা আছে সেটা। তো আমি এখান থেকে কালার সিলেক্ট করতে পারি, তো আমি রেডি রাখতেছি। ওকে, আমরা সাবমিট অর্ডারে ক্লিক করব। চাইলে আমরা এক্সট্রা অডিও সেট করতে পারি। তো এখান থেকে আমি প্রিভিউ করব আমাদের লোগোটি, অ্যাকচুয়ালি আমাদের ইন্ট্রোটা কেমন দেখাচ্ছে, তো সেটা আমি একটু দেখে নেব। ওকে, আমার মনে হয় যথেষ্ট ভালো হয়েছে, লোগোগুলো ঠিকঠাকই আছে। আমি ভাবছিলাম হয়তো ফেটে যাবে। তো ওকে, যদি প্রিভিউটা যেমনটা পাবেন ঠিক তেমনই আপনি ডাউনলোড করলেই সেরকমই পাবেন। তো আমি প্লেস অর্ডারে ক্লিক করছি, আমি এখন এই ইন্ট্রোটা ডাউনলোড করে নিব। তো আমি মাই অর্ডারে ক্লিক করছি। ওকে, তো এখন আমাদের প্রোফাইলে নিয়ে আসছে। তো এখানে নিচে দেখতে পাচ্ছি আমাদের ইন্ট্রোটা ক্রিয়েট হয়ে গেছে। তো নিচে ডাউনলোড অ্যান্ড শেয়ার লেখা আছে, তো আমি এখানে ক্লিক করছি। দেন নিচে কিছু অপশন দিয়েছে যে আপনি কী ধরনের ফাইল ডাউনলোড করবেন, এইচডি এবং এসডি। তো আমি এইচডিটা সিলেক্ট করছি নতুন একটি ট্যাবে। ওকে, ডাউনলোড শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি। ওকে, এখানে 6 মিনিট 7 মিনিট সময় দিছে। তো আমি ভিডিওটা পোস্ট করতেছি, আমি একটু পরে আবার রান করব। ওকে, এখানে দেখতে পাচ্ছি আমাদের ডাউনলোড ফাইলটা, তো আমাদের সেই ইন্ট্রোটা। তো আমি এখান থেকে ওপেন করছি। ওকে, ফুল স্ক্রিন করে দিচ্ছে। আর সাউন্ডটা রেকর্ড হয়নি, সাউন্ড একটু প্রবলেম ছিল, সাউন্ড ভিডিওর সঙ্গে অটোমেটিকলি হয়ে যাবে। আর যদি মনে করেন যে না, আমি আমার মতো করে অন্য একটা মিউজিক বসাই নিব, তাহলে বসাইতে পারেন। তো ওকে ভিউয়ার, আজকের মতো এ পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। খুদা হাফেজ।